Assalamu alaikum. Thanks for clicking me. My dear viewers, welcome back to Nurses Club. It's your career clinic. My dear viewers, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি প্যাটার্ন শিখতে চলেছি, যেটা মানে যেটা থেকে প্রমাণ করবে যে আপনার মধ্যে সর্বোচ্চ পলাইটনেস আছে, মানে ভদ্রতা রয়েছে। এবং এখানে আজকের এই ক্লাসে আমরা শিখব যে কীভাবে মানে আমার চাইতে নিচু লেভেলের লোকগুলোর সাথে কীভাবে ট্রিট করব, কীভাবে এর চাইতে একটু আপার লেভেলের মানুষদের সাথে কীভাবে ভদ্রতার সাথে কথা বলবো, তারপরে হচ্ছে আরও অনেক সিনিয়র মানুষদের সাথে আরও কীভাবে ভদ্রতার সাথে কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথমে আমরা ফার্স্ট স্টেজে যেটা পেয়েছি তা হচ্ছে ওপেন দ্য ডোর, মানে দরজাটি খোলো। এ ধরনের সেন্টেন্সগুলো আমরা সবচেয়ে বেশি ইউজ করি, কারণ আমার সামনে যে থাকে তাকেই বলি দরজা খোলো, বন্ধ করো, এখানে যাও, ওখানে যাও, এটা করো, ওটা করো, মানে ইম্পারেটিভ যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো দিয়েই আমরা সবচেয়ে বেশি কথা বলি সামনের জনের মানুষটিকে। আর আমরাও আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই প্রতিষ্ঠানে মানে নার্সিস ক্লাবে আমরা প্রথম ইংলিশ স্পোকেনের যে যাত্রা শুরু করি সেটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স দিয়েই শুরু করি, তার মানে এই ধরনের সেন্টেন্সগুলো দিয়েই আমরা শুরু করি। তাহলে ফার্স্ট স্টেজে আমরা যেটা করি সেটা হচ্ছে ওপেন দ্য ডোর। এটা খুব কমনলি আমরা ইউজ করি, ওপেন দ্য ডোর, কাম হিয়ার, সিট দেয়ার, শাট দ্য কম্পিউটার, তারপরে ওয়েট ওভার দেয়ার, কাম হিয়ার, এ ধরনের মানে জাস্ট সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে যা যা থাকে ভার্ব এবং তারপরে হচ্ছে অবজেক্ট, আর সামনে যে আছে সে তো ইউ আছে, তাই ইউ এর এখানে প্রয়োজন নেই। এবার সেকেন্ড স্টেজে আমরা একটু ভদ্রভাবে যদি কারোর সাথে কথা বলতে চাই সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে প্লিজ অথবা কাইন্ডলি, আমরা যে কোনো একটা এখানে ইউজ করতে পারি। প্লিজ এবং কাইন্ডলি মানে দয়া করে, প্লিজ ব্যবহার করি সমবয়সী যে সকল লোকগুলো রয়েছে সেক্ষেত্রে, আর কাইন্ডলিটা হচ্ছে আমার চাইতে একটু বয়সে বড় যারা সিনিয়র এবং মানে মার্জিত পারসন এডুকেটেড তাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা বলবো প্লিজ ওপেন দ্য ডোর অথবা কাইন্ডলি ওপেন দ্য ডোর, কাইন্ডলি ওপেন দ্য ডোর। এবার থার্ড স্টেজে আমরা দেখব কীভাবে আরও ভদ্রভাবে কথা বলা যায়, সেক্ষেত্রে আমরা এখানে উডের ব্যবহার এখানে নিয়ে এসেছি। উড ইউ প্লিজ, এটা ইন্ট্রোডিভ সেন্টেন্স, প্রথম স্টেজে আমরা পেয়েছি একেবারে অ্যাফার্মেটিভ মানে ইম্পারেটিভ সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ, ইজি এটা প্যাটার্ন। সেকেন্ড স্টেজে আমরা জাস্ট কাইন্ডলি অথবা প্লিজ লাগিয়েছি, এখানেও কিন্তু আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করেছি। ওকে, নেক্সট হচ্ছে থার্ড স্টেজে আমরা ইন্টারটিভ প্যাটার্ন ইউজ করছি, এবং এটা কিন্তু সবচাইতে ভদ্র, এবং আপনি কিন্তু কাউকে ডিরেক্টলি খুলতে বলবেন না, কাউকে ডিরেক্টলি বসতে বলবেন না, কাউকে ডিরেক্টলি যেতে বলবেন না। এখানে প্ল্যানটাই হচ্ছে যে আপনি কি বসবেন, আপনি কি ঘুমাবেন, আপনি কি দরজাটা খুলবেন, আপনি কি আসবেন, বিষয়টা হচ্ছে আপনার কাছ থেকে আমি জানতে চাই যে আপনি আসবেন কি আসবেন না, বসবেন কি বসবেন না, খুলবেন কি খুলবেন না। সেক্ষেত্রে আমরা এই উডের এখানে ব্যবহার করব। উড ইউ প্লিজ ওপেন দ্য ডোর, উড ইউ প্লিজ ওপেন দ্য ডোর, উড ইউ প্লিজ ওয়াচ মাই ভিডিও অন ইউটিউব, উড ইউ প্লিজ সিট ডাউন, উড ইউ প্লিজ কাম উইথ মি। তাহলে আমরা এই ভদ্র সেন্টেন্সটি ইউজ করব। সো এই সেন্টেন্সটি ইউজ করার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে সে মানে যাকে বলছি সে এডুকেটেড কিনা, পলাইট কিনা, হাই অফিসিয়ালস কিনা, এবং মানে এক কথায় এই সেন্টেন্সটি সবচাইতে বেস্ট পার্সনের জন্যই আমরা ইউজ করব। এবার নেক্সট হচ্ছে ফোর্থ স্টেজ, যেখানে আমরা রেখেছি ক্যান অ্যান্ড খুড, ক্যান এবং খুড আমরা এখানে রেখেছি, ইউজ করেছি। খুড ইউ প্লিজ ওপেন দ্য ডোর, খুড ইউ প্লিজ ওপেন দ্য ডোর, যার অর্থ হচ্ছে আপনি কি দয়া করে দরজাটি খুলবেন, মানে খুলতে পারেন, এখানে খুলবেন না,
এখানে আবেগ খুলতে পারেন। পারেন কেন? কারণ ক্যান এবং খুড ইউজ করেছি আমরা। খুড ইউ প্লিজ ওপেন দ্য ডোর, খুড ইউ প্লিজ ওয়াচ মাই ভিডিওস ওয়ান ইউটিউব আর ওয়ান মাই পেজ এভি পেজ। তার মানে আপনি কি আমার ভিডিওগুলো আমার ইউটিউবে অথবা ফেসবুকে দেখতে পারেন? পারেন বলতে আপনার সময় যদি থাকে সেক্ষেত্রে। ধরুন যে আমরা একটা চার হোটেলে চা খেতে গিয়েছি, কফি খেতে গিয়েছি, তো সেক্ষেত্রে একজন লোক খুব ব্যস্ত, তো সেক্ষেত্রে ডিরেক্টলি গিভ মি আ কাপ অফ কফি বলতে পারি। কিন্তু যদি আমি একটু ভদ্রভাবে বলতে চাই, যেহেতু সে ব্যস্ত আছে, সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটি ইউজ করবো, সেটা হচ্ছে খুজি প্লিজ গিভ মি আ কাপ অফ কফি। আপনি কি আমাকে এক কাপ চা খাওয়াতে পারেন বা দিতে পারেন? খুজি প্লিজ অফার মি আ কাপ অফ টি আর কাপ অফ কফি। আপনি কি আমাকে এক কাপ চায়ের দাওয়াত দিতে পারেন? অফার মানে দাওয়াত, এটা বা ইনভাইট যেটাকে বলা হয়। তো পারা বিষয় যখন কাজ করবে ব্রেনে, যে আপনি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারেন, আপনি কি এক গ্লাস দুধ দিতে পারেন, বা আপনি কি এই যে পানি খুব ইজিলি একটা ব্যাপার, আমরা নিজেরাই স্টলে গিয়ে অনেক সময় নিজেই ঢেলে মানে আমরা খাই, মানে পোর মানে ঢেলে নিজেই পোরিং করে আমরা খাই। তো অনেক সময় এমন হয় যে ঠিক আছে আমি ওনার কাছে অনুমতি নিয়েই খেতে চাচ্ছি, ডিরেক্টলি খেতে চাচ্ছি না, সেক্ষেত্রে খুজ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, মানে আপনি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারেন? খুজ প্লিজ ক্যান ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। আমরা এভাবে এই সেন্টেন্সগুলো ইউজ করব। আর থার্ড স্টেজে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি কি এক গ্লাস পানি দেবেন, এটা হচ্ছে দিতে পারেন। খ্যান খুঁজ যেটা সেটা হচ্ছে দিতে পারেন। আর যদি আমরা উজ ইউজ করি, সেটা হচ্ছে যে এক গ্লাস পানি দেবেন, মানে বিষয়টা এভাবে। এখানে অনেক ভদ্রতা রয়েছে। তারপরে হচ্ছে যে এখানে জাস্ট ভদ্র এবং জাস্ট সিম্পলি বলছি, কিন্তু খ্যান আর খুঁজ যদি ইউজ করি তাহলে ব্যাপারটা এরকম যে উনার ওপরেই আমি দায়িত্বটা ছেড়ে দিচ্ছি, যে উনি ব্যস্ত আছেন কি ফ্রি আছেন, ওই অনুযায়ী সে আমাকে এক গ্লাস পানি দেবে অথবা এক কাপ চা খাওয়াবে। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কখন কীভাবে কোন প্যাটার্নটা ইউজ করব। এখানে আমরা ফোনেটিক্সের একটু বিষয় বুঝে নিই, সেটা হচ্ছে এটা হচ্ছে উড, আর উডের শেষ লাস্ট লেটার হচ্ছে ডি, আর এখানে রয়েছে ওয়াই, ইও। তাহলে ডি এবং ইও এটা এই দুইটা যদি পাশাপাশি থাকে, সেক্ষেত্রে এই উচ্চারণটা হবে জয়ের মতো, উজ উজ ইউ প্লিজ, উজ ইউ প্লিজ। অনুরূপভাবে এখানেও ডি আছে, এখানে ওয়াই আছে, অর্থাৎ ডি এবং ওয়াই যদি পাশাপাশি থাকে, মানে খুডের লাস্ট লেটার আর ইউ এর ফার্স্ট লেটার, এই দুইটা ডি এবং ওয়াই যদি থাকে, সেক্ষেত্রে একেটা হবে জয়ের মতো, খুজ ইউ প্লিজ, উজ ইউ প্লিজ, খুজ ইউ প্লিজ, উজ ইউ প্লিজ। সেক্ষেত্রে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলেন যে এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনার বন্ধু অথবা আপনার বান্ধবী অথবা আপনার প্রতিবেশী দেখে কিছু শিখতে পারে, তাহলে বলবো এই ভিডিওটি শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আরেকটি ক্লাস নিয়ে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।